মা দিকেই ঠাকুর অপরে দেখে নিয়েছেন, মানে মায়েদের পেট থেকে আমরা এসছি, তো আমি মায়েদের নিয়ে একটা বলি, ঠাকুরকে আমাদের একটা দরকার। এক মা রান্না বিষয় লোক ছিল, পাস করেছে আমাদের হোটেল ম্যানেজমেন্ট বলি, তুমি ওই রান্না সুন্দর করতে পারতেন, তো সেই মা বিবাহ হলো মাটা, তো বিবাহ হওয়ার পরে আমাদের এদিকে অনেক ঘরে যাওয়ার পরে রান্না হানিটা বৌমা দিকে দেয় না, সে শাশুড়ি মাই বহন করে, তো সেই রান্না বিষয় যে মা তার বিয়ে হলো, তো সে বিয়ে হওয়ার পরে তার স্বামী বিদেশ থেকে ছুটিতে তার বাড়ির পাশাপাশি এসেছিল আদি বাড়িতে, তো বিয়ে হওয়ার পরে এক মাস কাটানোর পরে তার ফ্ল্যাটে সেই মাকে নিয়ে গেল, তো নিয়ে যাওয়ার পরে তার স্বামী ওই মাটিকে বলছে, তুমি তো রান্না বিষয় পাস করেছ, তোমার হাতে তো রান্না খায় নাই, তোমার তুমি একদিন রান্না দেবে একদিন বড় ফ্ল্যাটে, দিয়ে সেই মাটা একদিন রান্না ফ্ল্যাটে রান্না করলো, সুন্দরভাবে রান্না করলো, তো ওই মাটা ফ্ল্যাট থেকে তার অফিস মেয়েটা ঘুরেছিল, তো তারপর টিফিন আবার এসে স্বামীটা খেতে এলো বাড়িতে, তো বাড়িতে যখন ঢুকলো তার স্বামী খেতে, তো এত সুগন্ধি চিন্তা করা যাবে, মানে রান্না এসব রান্না শিখেছে, হ্যাঁ আমাদের মায়েদের মতো এখন এরকম রান্না করে না, তো সে রান্না যখন সে ডাইনিং টেবিলে খেতে বসেছে, তখন খাওয়ার পরে যখন চামচে করে ঝোলটা খাচ্ছে, তখন তার স্বামীর চোখ কপাল উঠছে, তো তার স্ত্রী বলছে, কী হলো, বলছে তুমি রান্নাতে তাকে লবণ দিতে ভুলে গেছে, তো আমাদের ব্যাপারটা হলো যে শ্রী ঠাকুর লবণ, আমাদের জীবন অনেক কিছু আছে, আমাদের আমরা যারা এখানে মায়েরা বসে আছি তাদের সব কিছুই আছে, সব কিছু আছে, কিন্তু আমার কিছুই নাই, ঠাকুর বলছে জীবনে আমরা যে যাই থাক, মানে আমাদের প্রতি ভোট থেকে আমাদের সুপ্রিম বললেন যে আমাদের চাহিদা আছে, সেই চাহিদাগুলো একটা পূরণ নিলে কিন্তু আর একটা সমস্যা আছে, আমরা অনেকে সে মানব করি, তো এটা পূরণ হয়ে যায় আমার ছেলে পরিকাঠামো, আমার স্বামীর কৃতি ভালো হয়ে যায়, বিভিন্ন সমস্যা আছে, সেই সমস্যা থেকে কিন্তু আমরা মুক্তি পাওয়ার পরে কিন্তু আমরা ফাঁকা ফাঁকা লাগে, কিন্তু দরকার যেমন সব কিছু দেওয়ার পরে নবন দেওয়ার ছিল না, তেমনি আমাদের জীবনে যদি ঠাকুরকে না রাখি তাহলে কিন্তু আমাদের কিন্তু জীবনটা ফাঁকা ফাঁকা থাকবে, সমস্যা কিছু থাকবে, আমাদের ঠাকুরকে জীবনে রাখতে হবে। এখন অনেকে আমরা ভাবি যে আমাদের ঠাকুর অনুকূল চন্দ্রের আমার কি ভালো দরকার আছে, আমরা তো আমরা যা দীক্ষা দীক্ষায় বলে আমার গুরু আছে হাজার গুরু কথা বলে, তো ঠাকুর অনুকূল চন্দ্রকে আবার নতুন করে আমরা কেন ধরবো, এটা আমাদের একটা প্রতিপক্ষের প্রশ্ন, আমরা যাদন করি তো বিভিন্ন জনের বিভিন্ন মন্তব্য করে আমাদের গুরু আছে, হ্যাঁ কিন্তু ঠাকুরকে ধরা কি, তো আমি আমাকে বাস্তব ধারণ বলি, আমরা আগেকার দিনে খুব আগেকার দিনে পুকুরে জল খেতাম, তারপরে ইন্দিরা জলটা চল্লিশ পঞ্চাশ বছর আগে খেয়েছিলাম, তারপরে নলকূপের জলটাও আমাদের পানীয় হিসেবে ছিল, তারপর এখন কলের জলটাও খাই অনেকে, তারপরে জলটা মাঝে সাঝে ট্রেনটা খারাপ হওয়ার তারপরে আমরা কেমন কলের জলটাও পছন্দ করেন না, তো বাড়িতে আমরা ব্যক্তিগতভাবে এখন বোরিং করি, আমাদের গ্রামের মধ্যে বোরিংটা বেশ ভালো চলছে এখন, তো সেই বোরিংয়ের জলটা পান করা নলকূপের থেকে একটু ভালো, কিন্তু সেই বোরিংটা প্রতিপর থেকে সেই বোরিংটাকে একতলা বা দুতলা ছাদে ট্যাঙ্কি সিস্টেম করে, ট্যাঙ্কি করার পরে সেই ট্যাঙ্কি থেকে প্রতি বাড়িতে সামর্থ্য দিয়ে চার থেকে দশটা লাইন করা থাকে, কল করা থাকে, তো সেই জলটা অনেক অনেক ফিল্টার না দিয়ে ওই জলটা অনেক সময় পানীয় হিসাবে গ্রাহ্য হয়, তো ওই যে নলকূপ থাকে সেই নলকূপ দেখবেন একটা খামারে থাকে, একটা বাথরুমে থাকে, একটা একটা দোয়ার ঘরে থাকে, একটা রান্নাঘরে থাকে, এমনি পাঁচ সাতটা ঘর থাকে, তো আমার যদি জল ফুপাশা লাগে সে বাড়িতে যায় ওই একই জল ওই বোরিংয়ের টেন্টির একই জল, আমাকে কিন্তু জলটা লাল দিয়ে কল থেকে গ্লাস থেকে এনে দেবে না, ওই যে মা রান্না করে বা ব্যাগেন্ডার দিয়ে সুন্দরভাবে করতে সেখানে জলের গ্লাস জলটা আমাকে টেবিলে এনে পান কল দুর জন্য দেবে, তেমনি আমাদের ঠাকুর এসছেন একই গুরু রামকৃষ্ণ অপরমন, প্রথমে রাম ছিল কৃষ্ণ ছিল শরৎ মহাপুর ছিল যিশু ছিল পূজকের ছিল, সেই শেষে ঠাকুর অনুকূল এলেন, অর্থাৎ একই গুরুর রূপ ধরে এলেন, আমরা যদি ঠাকুরকে নিয়ে চলি তাহলে সব গুরুকে আমাদের নিরক্ষেত্র হবে, আমরা আমাদের জীবনটা আলোকিত হয়ে যাবে, আমাদের
সাজেশন যে আমরা যে সংসারী মানুষের জন্য ঠাকুর এসছেন, ঠাকুর একটা লাইনে বলেছেন যে সংসার জীবন যে অকৃতকার্য, আধ্যাত্মিক জীবন তার অন্ধকার। আমরা যদি সংসার জীবনে কৃতকার্য না হয় তাহলে আমাদের ধর্মীয় জীবনটা কিন্তু অন্ধকার। তাহলে আমরা যদি ঠাকুরকে ধরে ধরি তাহলে আমরা কিন্তু দেবতা হব। ঠাকুর বলছেন যে এই জীবনে তুমি সব পাবে আমার কাছে, আমাদেরকে পাওনা করলে এই জীবনে পরলোকে কিন্তু ঠাকুর আসেন নাই, আমি করবো পাবো। তাহলে ঠাকুরের যে নীতিবিধ আছে সেগুলো কিন্তু আমি করে উঠতে পারি, তাহলে কিন্তু আমার এই জীবনে পাবো। আমাকে মা বললেন যে আজকে কেউ বলতে পারবো না তোকে আজকে ধরা অশান্তি নাই, কিন্তু ঠাকুরকে ধরে চললে সেগুলো খুব মানে আপনাকে আকৃষ্ট করবে না, মানে জোরালোভাবে আপনাকে মানে ইয়ে করে রাখবেন, আপনি আনন্দে থাকবেন। তো আমরা ঠাকুরকে অতি বুঝে ধরে চলব। আর ঠাকুরের আমাদের করার ব্যাপার আছে, আমাকে কর্ম করতে হবে। ঠাকুরকে ধরে আমাদের যে 24 ঘন্টা আমি মালা তুলো দেবো প্রসাদ নিয়ে ভোগ করতে হবে এরকম নয়, আমাদের ঠাকুরের কর্ম করতে হবে। আর আমাদের ঠাকুরের কর্ম করার জন্য ইষ্টভিদের প্রচলন করছেন, ইষ্টভিদের মাধ্যমে একটা অষ্টবর মানুষ টিকাকরণ করে সে সতভাবে একটা কাজের গতি পেয়ে যাবে তার দিকে। একটা ইষ্টভিদি যদি কেউ করে যে মানুষের কাজ নাই বেকার আছে, সেই ইষ্টভিদি শুরু করে তার কিন্তু তার একটা কাজের গতি অটোমেটিক্যালি বেড়ে যাবে। আর আমাদের আমি বিপদ আপদ কথা ঠাকুরে বলা আছে যে বিপদ আপদ বেড়া গেলে সত্যি যদি পেটে যাস শ্রদ্ধা করে ইষ্টভিদি কিন্তু মানুষ কাজ ব্যাপার। তাহলে ঠাকুর এখন ইষ্টভিদি করলে আমরা বিপদ আপদে রক্ষা পাই, আমরা যারা পায় না তারা রয়েছে তারা পরিবর্তনই আমরা অনুভব করেছি। তাই আমরা প্রতিবারে ঠাকুরকে নিয়ে চলবো। আর আমাদের বর্তমান আচার্য আছেন, ঠাকুর একটা বলছেন সব সমস্যার সমাধান জানি সৃষ্ট প্রতিষ্ঠান। আমাদের আচার্য আছে, আমাদের যে সমস্যার সমাধান আমাদের আছে সেই সমাধানের জন্য আমাদের একটা অভিনব ফোন নাম্বার দিয়েছেন। সেই ফোন নাম্বারটা যদি আমরা প্রতিদিন সকাল 8টা থেকে আচার্য প্রতিপক্ষ ফোন নাম্বারটা খোলা থাকে, শুক্রবার বন্ধ থাকে, সেই ফোনের মাধ্যমে যদি আপনি আচার্য নির্দেশ মেনে চলতে পারেন ওই ফোনে কথা বলবেন, আপনি 5-7 দিনের মধ্যে উত্তর পেয়ে যাবেন। নিখুঁত উত্তর আপনাকে দেওয়া যাওয়ার দরকার নাই। তারপর অভিনব সুন্দরভাবে 2018 সালে পুনর্জনের নিশ্চিত অফিসে বললেন যে আপনার পাশের দিকে না থেকে আপনি 80 দিন টিকিট কাটুন এবং আমাকে ফোন ফোন আমি আপনার পাশে দাঁড়িয়েছি। তাহলে এরকম মানে ভ্রম ভ্রম কথা পৃথিবীর কেউ বলতে পারবে না। তাহলে আমাদের গুরু আছেন, আমরা জীবন্ত গুরুকে নিয়ে চলি, আমাদের জীবন সাকসেসফুল হবে। আর আমরা যদি ঠাকুরের না ধরে চলি তাহলে আমাদের জীবনটা কিন্তু সেই টিমিরা নিয়ে যাবে। আমি একটা বাস্তব কথা বলে আমি আমার বক্তব্যকে কাটবো। আমাদের চরণগুলো কেমন আচার্যতে বলেছিলেন যে আমরা আমাদের চরণটা কেমন ঠাকুর ছাড়া কিভাবে আমরা চলি। তিনি বললেন যে একটা মুদিখানাতে একদম একটা গ্রামের পরে সরষে আনতে গেলে আচার্য বলছিলেন সরষে টান টানার পরে সেই দোকানদারটা আছে, সে যে মানুষটা আনতে ছিল চালা প্রচণ্ড চালা, সে দোকান দেখেছে কাঁপটা নিয়ে গেছে, কাঁপটা 100 গ্রাম মতন তেল ধরবে পুরো করে ভর্তি হয়ে যাবে। তো দোকানদার 100 গ্রাম সরষে দেন, তো সে সরষে 100 দেওয়ার পরে দোকানদারটার কাছে সে ব্যক্তিটা ফাও চলে ফাও আমাকে একটু ফাও দাও ওই যে ফাও কোথাও দিল। তখন ওই দোকানদার সঙ্গে সঙ্গে ওই মানে কাস্টমারটা সঙ্গে সঙ্গে দোকানদারের সামনে কাঁপটা উল্টিয়ে যে কাঁপের পিছনে যদি কপি থাকে একটু কাঁপটা বসার জন্য একটু এক কথা মতো হিসেব চলছে, তখন বলছি আমাকে এখানে ফাও দাও। সে ফাউকে নিয়ে খুব মজা করে বাড়ি যাচ্ছে, তো বাড়ি যাওয়ার কথা দৃষ্টি বলছে হ্যাঁ বল তুমি কাঁপটা উল্টিয়ে নিয়ে আসছো কেন, বলছে না বলে এটা আমার 100 গ্রাম ফেলে পরে দোকানদারকে ফাও দিল কিন্তু আনন্দে আছে। কিন্তু আসলটা দোকানই করে গেছে যে আমরা যদি গুরুকে না ধরে চলি তাহলে আমাদের জীবনে যে চলনগুলো সেগুলো কিন্তু ওই ওই ফাও নেওয়ার মতো ফাওটা নিয়ে মনে করছে যাচ্ছে না। আমরা যদি গুরুকে ধরে চলি পরিবর্তে ঠাকুরকে ধরে চলি তাহলে আমাদের জীবন কোনো সুন্দর আনন্দ হয়ে উঠবে। আমার এটা আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে বলছি, আমি নগর কষ্ট আমি আসলাম গেছিলাম আর 20-25 বছর আজকে আমি সুন্দরভাবে ঠাকুরের মানে শরণাপন্ন আচার শ্রী দাদার আশীর্বাদে সুন্দরভাবে আমি জীবনযাপন করছি। ওই জন্য আমার স্বার্থ বা ঠাকুরের স্বার্থটা আমি নিজের স্বার্থ মনে করেছি, আমার ঠাকুরের কাছে আমি ভালো থাকবো। আর ঠাকুর করার পর যদি যে করবে সে পাবে এখানে, ঠাকুরের দীক্ষা নিয়ে ভাবছ মানে সবই হলো তা তো নয় যদি না নিষ্ঠার সঙ্গে না পাবো। আমি আমাদের প্রতিপক্ষের মঙ্গল কামনা করে আমাদের সঙ্গীতের ছেলের জন্মদিন সে যাতে নিরোগ এবং নিষ্ঠম হয়ে ওঠে সে কামনা করে এখানে রাখছি। জয় গুরু।